যে চুরি করে তারে বলে চোর, যে ডাকাতি করে তারে বলে ডাকাত। কোন গ্রামে যদি ডাকাত পড়ে চোর পড়ে, গ্রামের মানুষ কি করে? কথা বলেন না কেন? মানুষ ঘেরাও করে, চোর ধরে ডাকাত ধরে। সারা বাংলাদেশের মোট চুরি করেছে, বাংলাদেশের 16 কোটি মানুষকে সবাইকে ঐক্যত পাবে, এই ডাকাতদের ধরতে হবে। ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহিতা। এখানে অনেক আইনজীবী আছে, তাদেরকে বলবো এই ডাকাতদের বিরুদ্ধে মামলা করেন। সংবিধান বিরোধী কাজ ডাক্তার ভোট ডাকাতি করা ধরে করেন, একটা মামলা হয় নাই। এবং যারা ডাকাতি করেছে তাদেরকে সবাই চিনেন, তাদের চিহ্নিত করেন রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, যেখানে পারেন জনগণকে বলেন এই চুর যায়, ডাকাত যায়, চুর চুর, ধস ধস, ডাকাত ডাকাত, ধস ধস, ডাকাত ধর, চুর ধর। অনৈতিক কাজ কি নিয়াজ্য বেহায়া, নিরজ্য, লজ্জা শরম নাই। ভোট ডাকাতি করে বলে যে আমরা ডাকাতি করি নাই, চোরে চুরি করে নীল চোরের মতো পালায় থাকে মাথা নত করে, এরা চুরি করে মাথা উঁচে করে দাঁড়ায়, এদের মাথা থামাই দিতে হবে। সমাজে, গ্রামে, মহল্লায়, পাড়ায়, বাংলাদেশের কোথাও চুরদের বড় গলায় কথা বলার কোন সুযোগ নাই, মাথা তুলে কথা বলার কোন অধিকার নাই। রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, জনগণের অধিকার কেড়ে নিছে। আমাদের ভোট পুনরুদ্ধার করতে হবে, যেখানে যাই জনগণ বলে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন, আমরা এদেরকে বিদায় করব। এই ডাকাতদের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করতে হবে, বিদায়িত করতে হবে, জনগণের সরকার কায়েম করতে হবে, স্বাধীনতা সরকার কায়েম করতে হবে, মুক্তিযুদ্ধের সরকার কায়েম করতে হবে, লক্ষ লক্ষ শহীদের রক্তে সরকার কায়েম করতে হবে, জনগণের জনজাতি অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এরা রাষ্ট্রযন্ত্রগুলোকে দিয়ে ভোট ডাকাতি করে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেগুলিকে পুনরুদ্ধার করতে হবে। জাতিযন্ত্রকে যারা ধ্বংস করেছে তাদের বাংলাদেশে স্বাধীন মুক্তিযোদ্ধাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে, মাবনের সম্মানের সাথে বেইমানি করে, এদের রাষ্ট্র ক্ষমতায়, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। এদেরকে জেনে বিদায় করতে হবে, এদেরকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে, জনগণের সরকার কায়েম করতে হবে। এককভাবে কোন দল পারবেন না, গলাবাজি করে পারবেন না। আজকেও ডাকসু ভবনের পিছনে কয়েকটা ককটেল ফাটানো হয়েছে, কারা ফাটান? পট্ট সাহেব জানে না, ভাইস চ্যান্সেলর জানে না, রেজিস্ট্রার জানে না, সারা বাংলাদেশে গুন্ডামি করতেছে কারা, চুরি করতেছে কারা, লুটপাট করতেছে কারা, ডাকাতি করতেছে কারা? এই ছেলেটাকে ডাকসুর বিবি, যেই ডাকসু মানুষ চিনত না, কিন্তু সচক্ষে 1911 সময় মানুষ ডাকসুর দিকে তাকিয়ে থাকতো। এই ডাকসু থেকে পতাকা উত্তোলিত হয়েছে স্বাধীনতার, পৃথিবীর কোন দেশে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় নাই, একমাত্র বাংলাদেশে ছাড়া। জাতীয় সঙ্গীত হয় নাই, দেশের সীমানা নির্ধারিত হয় নাই, সরকার প্রধান নির্ধারিত হয় নাই, সেনাবাহিনী প্রধান নির্বাচিত হয় নাই, একমাত্র বাংলাদেশে ছাড়া। বন্ধুরা আমার, সাথীরা আমার, এইটা এককভাবে আদায় করা যাবে না। এই সংগ্রাম জনগণের সংগ্রাম যদি কায়েম করতে হয়, জনগণের সরকার যদি কায়েম করতে হয়, মুক্তিযুদ্ধের সরকার যদি কায়েম করতে হয়, জাতীয় সরকার যদি কায়েম করতে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। যত বড় দলে হন না কেন, এককভাবে কেউ বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের সরকার উপহার দিতে পারবেন না। একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করবো, সবাই মনে রাখার চেষ্টা করেন। এই চোরেরা বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করতে হবে। আমাদের কর্মীরা যখন 71 সালে স্লোগান দিচ্ছিল বীর বাঙালি অস্ত্র দেওয়া, বাংলাদেশ স্বাধীন কর, এখন তখন তারা, এদের পরিবারের লোকেরা আমাদের কর্মীদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মারধর করেছে, ইএসসির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমি প্রশ্নটা করতে চাই, স্বাধীনতা বিরোধী আর যারা বীর বাঙালি অস্ত্র দেওয়া, বাংলাদেশ স্বাধীন কর এই স্লোগান দেওয়ার পরে তাদের উপর আঘাত করেছে, এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? স্বাধীনতা বিরোধী আর যারা স্বাধীনতা চায় নাই, যারা যারা স্বাধীন চেয়েছে তাদের উপর আঘাত করেছে, এই দুইটার পার্থক্য কতটুকু? আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোট ডাকাত, ভোট চোর, তাদেরকে বাংলাদেশের মাটি থেকে আমরা বিদায় করি, জনগণের সরকার কায়েম করি। এই বলে আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন, আমরা আজকে বিক্ষোভ বিশ্লেষণ, আমরা বিক্ষোভ করব, সারা বাংলাদেশে বিক্ষোভ হবে, গ্রামে গ্রামে বিক্ষোভ হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়।